দিল্লিরে বিজেপির কোর কমিটি বৈঠক শেষ। দিল্লি মুখ্যালয়ে বিজেপির কোর কমিটি বৈঠক শেষ হয়েছে। গৃহমন্ত্রী অমিত শাহ, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত রয়েছে। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা মধ্য উপস্থিত রয়েছে। ওড়িশা প্রভারী বিজয়পাল সিং তোমার, মুখপাত্র সম্বিত পাত্র মধ্য উপস্থিত রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি, সংগঠন সম্পাদক মধ্য বৈঠকরে উপস্থিত রয়েছে। অনলাইনে মনোজ মহান্তি আমার নয়াদিল্লি প্রতিনিধি জড়াই। মনোজ, বর্তমান বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক পরে কোণ নয় কিছু শুনবা মিলছে? কারণ অনেক চর্চা দীর্ঘ ঘণ্টা ধর চাল এবং বর্তমান বিজেপির বৈঠক শেষ হয়েছে। নিশ্চিত ভাবে গণকান্ত, বর্তমান কোর কমিটির বৈঠক চলছে। বৈঠক আজের বৈঠকরে জেপি নড্ডাঙ্ক অধ্যক্ষতার বৈঠক বসলা। গৃহমন্ত্রী অমিত শাহ মধ্যে বৈঠকরে উপস্থিত ছিল। রাজ্য বিজেপি প্রভারী বিজয়পাল সিং তোমার, সহ প্রভারী লতা ওসেন্দি মধ্যে ছিল। এবং যেহেতু আগামী লোকসভা নির্বাচন আছে, তেমন অনেকগুলি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়ে যাইছে। কিভাবে ভাবে দল রাজ্যের ওড়িশার কিভাবে ভাবে ভালো প্রদর্শন করব, সেনে আলোচনা হয়েছে। এবং দু চর্চা রয়েছিল মেন্ট বিজেডি আউ বিজেপি মধ্যে, সে মেন্ট হব কি না সে নেই মধ্যে চর্চা হয়েছে। এবং অনেকগুড়ি কেন্দ্র নেতৃবৃন্দ, রাজ্যের নেতৃবৃন্দ সহ আলোচনা করেছেন যে যদি রাজ্যের মেন্ট হুয়ে তাহলে কেউ কেউ ফায়দা দল পাই রহব, সে সময় সে বিষয়ে আলোচনা হয়েছে। এবং যা বৈঠক পরে মধ্যে আমাকে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ জুয়েল ওরাম, যেভাবে ভাবে কুলে যে মেন্ট হয়েপরে মেন্ট আগামী সময়ের হি জনা পড়ব, সময় আ পরিস্থিতি অনুযায়ী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ একথা নিষ্পত্তি নেবে। তেমন আগামী সময়কু আমি অপেক্ষা করা কি ইয়ে যে মেন্ট বিষয়ে আজর বৈঠকের আলোচনা হয়েছে, তাহলে কেবে ক্লিয়র ছবি আমার সমস্ত পাখে রহব। কারণ আমি সমস্তে মেন্ট হচ্ছি, মেন্ট পাই আমি সমস্তে শুনছে, কিন্তু অফিসিয়ালি হুয়ে তো আউ কিছু দিন পরে হুয়ে তো আনাউন্স হয়ে পারিব, তাহা সেপাই আমি সমস্ত অপেক্ষা করবা কমাকান। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।